আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মালয়েশিয়া থেকে আমি মোহাম্মদ হাফিজ ওরফে ভিলেজ ম্যান আপনাদের মাঝে চলে আসলাম ভাইরে ভাই আপনাদের একটা কথা বলি হ্যাঁ মালয়েশিয়ায় যে ডাক্তারগুলো আছে এদের টান্ডো বা এদের কাণ্ড যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন বা আপনারা হাসতে বাধ্য হবেন আজকে আমি মালয়েশিয়ায় যে ডক্টরগুলো রয়েছে আমরা যে তাদের কাছে যাই পেশেন্ট হিসেবে যে ট্রিটমেন্ট করার জন্য আমরা যাই আজকে আপনাদের সঙ্গে একটা মজার একটা কাহিনী ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমরা কিন্তু অনেকেই জানি যারা প্রবাসী মালয়েশিয়াতে আছে তারা সবাই জানে যে বাংলাদেশের থেকে মালয়েশিয়ার যে ট্রিটমেন্ট এটা অনেক নর্মাল এখানকার সিস্টেমটাও একটু নর্মাল আসলে বাংলাদেশের ট্রিটমেন্ট অনেক ভালো এটা মানতে হবে চিকিৎসার ক্ষেত্রে তো সত্য কথা বলতে গেলে কি ভাই আমার দাঁতে প্রচন্ড ব্যথা আহারে কি ব্যথা রে ব্যথা এই দাঁতের জ্বালা এই যন্ত্রণা নিয়ে রাতে ঘুমাইতে পারি না কাজ করতে পারি না সারা দিন খালি আমার জিব্বাটা ক্লাং করে ওই দাঁতের এখানে চলে যায় ক্লাং করে ওই দাঁতের চলে যায় যাই তো যাই ভাই জিব্বা যাওয়ার পরে জিব্বাটা সিলে গেছে গা হ্যাঁ যাক সিলছে সিলছে আমি আমাদের যে কোম্পানির ডক্টর রয়েছে তার কাছে গেছি দাঁতে তেমন কিছুই হয়নি কিন্তু ব্যথা করে দাঁতটা ফাঁক হয়ে গেছে একটু আমাদের ডক্টরের কাছে গেছি যাওয়ার পরে আমাকে বলতেছে যা হসপিটালে গিয়ে দাঁতটা তুলে ফেল মালয়েশিয়াতে বলে যে চাবুট গিগি লাই পুঁজা গিগি আমার বলে ইউ লাই পুঁজা গিগি তখন আমি আমাদের বলছি মারা বলে সাহেব সাহেব গিগি মাসি এলাগি বারু পুন মাসি ওকে এলাগি কয় আমার কয় কালো ইউ পুঁয়া মাসি ওকে কেন আপা ইউ শাকি লাগি ইউপি গিলা চেকলা সানা আমারে কয় দাঁত গিয়ে হসপিটালে তো তুলে নিয়ে আমি কয় আমার দাঁত একদম ভালো দাঁত নতুন দাঁত আমি আমার দাদুটা বোক আমার দাদু তো কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু ব্যথা করে গেলাম ভাই ট্রিটমেন্ট করার লাগি হসপিটালে মালয়েশিয়া একটা সিস্টেম কি জানেন মালয়েশিয়ায় যে সমস্ত লোকজন রয়েছে অধিবাসী তাদের জন্য ট্রিটমেন্ট খরচা একদমই কম আলার বড়া কভাল আমার করে ভাই কয় আমাদের নাকি ট্রিটমেন্ট করতে মেলা টাকা লাগে চাক লাগুক এরপর আরেকটা সমস্যা হচ্ছে কোম্পানি থেকে দাঁতের জন্য যখন ট্রিটমেন্ট হয় এই টাকাটা দেয় না নিজে থেকে দেওয়া লাগে ঠিক আছে দিব সমস্যা নেই যেহেতু আমার দেওয়া লাগবে তো এক ডক্টর এখানে গেছি যাওয়ার পরে দেখলাম গালের ভিতরে দাঁতের ভিতরে এইটা ওইডা সেইডা সেইটা চালাই মালাই দিয়ে এইটা মিসিং সেইডা মিসিং কি কয় কি জানি থার্টি টু থার্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি ফোর যাফারে তাই এই সমস্ত কইতে কইতে দেখলাম খানিকোন গুতাগুতি করলো পরে আমার এজেকে কী হয়েছে আমি বললাম আমার এখানে ব্যথা করে দাঁতের উপরে মাড়িতে দাঁত ফাঁকা অনেকক্ষণ চেক করলো করে কয় কি তো দাঁতের ভিতরে একটা ছোট ছিদ্র হয়েছে ওটা পুটিং করতে হবে ঠিক আছে খরচা হবে দুই হাজার রিঙ্গিত সরি দুই হাজার রিঙ্গিত না কি উল্টা পাল্টা বলি দুইশো রিঙ্গিত আমি বললাম এ বাঙা মাহাল পরে আমি আমাদের ডক্টরের কাছে ফোন দিয়ে বলে আজকে চলে অন্য দিন যাওয়া যাব কি হয় পরে হসপিটাল থেকে আমাকে সাজেস্ট করলো যে তুই একটা কাজ কর এখানে দাম বেশি তুই পার্সোনাল যে সমস্ত প্রাইভেট ক্লিনিক আছে সেইখানে যা অথবা প্রাইভেট যে দাঁতের ট্রিটমেন্ট হয় যেখানে সেইখানে যা ঠিক আছে আমি একটা ক্লিনিকে আসলাম ডেন্টালে আসার পরে সেখানে চেক হলো মালয়েশিয়ার ডাক্তারে ভাই এই ডাক্তারে কয় যে আমার দাঁতের ভিতরে সিদ্ধ হয়েছে আর ওই ডাক্তারের কাছে গিয়েছি ওই ডাক্তার সিদ্ধই খুঁজে পায় না কয় ভাই সিদ্ধ কিচ্ছু না যে বলছে সে মিসা কথা কইসে নাকি মজা করে গইছে কি জানি পরে আমি বললাম যেহেতু বলছে ছিদ্র তাহলে একটা কাজ কর তুই এক্সরে কর এক্স রে করছে আচ্ছা করুক আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পরে এক্সরে করা শেষ আর কি কপাল কিচ্ছু হয়নি দাঁতে কোনো সমস্যা নাই খালি ব্যথা পরে আমার কিছু ওষুধ দিল মলম দিল দিয়ে বললো কোনো ছিদ্র মিদ্রু কিছুই হয়নি এদিকে দাঁত একটু ফাঁকা হয়ে গেছে আসলে ছিদ্র ছিদ্র হয়নি আমার মনে হয় ডাক্তাররা টাকা খাওয়ার লাগিয়ে লাগিয়েছিল মনে হয় এখন আমার কথা হচ্ছে আমার ভালো দাঁত কোনো ছিদ্র হয়নি তাহলে ওই ডাক্তার ছিদ্রটা পাইলো কোথেকে এরা কোন ধরনের আবিষ্কার আর এরা কোন ধরনের ডাক্তার আর যদি আমার দাঁতে ছিদ্র থেকেই থাকবে তাহলে পরবর্তীতে যা যে ডক্টরের কাছে আমি গেলাম সে কেন এই ছিদ্র খুঁজে পাইল না মাথায় আমার খেলে না যে কেমনে কী হয়েছে এরা ডাক্তার নাকি অন্য কিছু নাকি এরা আসলে চাচ্ছেটা কি এখন প্রাইভেট ক্লিনিকে আমি জানি যদি ওর যদি ওদের যদি আসলে টাকা পয়সার দরকার হয় বেশি প্রয়োজন হয় তাহলে ওরাও হয়তো ছিদ্র মিদ্রু একটা খুঁজে বের করে নিত নিয়ে বলতো যে হ্যাঁ আসে পুটিং মুটিং করা লাগবে এইটা সেইটা না সেরকম কিচ্ছু না এরপরে আমি বুঝলাম যে আসলে মালয়েশিয়ার ডাক্তার এরা ডাক্তার না অন্য কিছু আল্লাহ জানে যদিও আমি তাদের নামে খারাপ কিছু বলছি না কারণ আমি আমার চোখটা অপারেশন করেছি আমার চোখের কোনো সমস্যা নেই এটা সরকারি হসপিটাল থেকে মার্শাল্লাহ এখন ক্লিয়ার আমি দেখতে পাই আমি তো আগে চোখেও দেখতে পেতাম না এক চোখ আমার সমস্যা হয়ে গেছিলো ওইটাকে কি বলে সানি পড়ে আমার চোখটা একেবারে পড়ে গিয়েছিলো এখন লেন্স লাগিয়ে দিয়েছে কোম্পানি থেকে সম্পূর্ণ খরচ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার এখন চোখ পুরো ক্লিয়ার হো একদম ক্লিয়ার অল ক্লিয়ার নো প্রবলেম একটা হাসা কথা কি জানেন যখনই আমি আমার এই জিব্বাটা এই দাঁতের এখানে এইভাবে নেই তখনই আমার এই মদ জামসা ডাক্তারের কথা মনে পড়ে যে এই বেচারা বলছিল যে আমার নাকি দাঁতের কোথাও ছিদ্র আছে অথচ ছিদ্র ছিদ্র কিচ্ছু নাই দুইটা ডক্টর পেয়েছি ভাই দুইটাই মহিলা তো আল্লাহর কি খেলা নেলা মাস্ক ঠাক্স পরে আছে মুখ ফুক তো না কিছু দেখাও যায় না আচ্ছা দেখার দরকার নাই দেখলে তো পা পইব না দেখাই ভালো তাই আমার খুব ইচ্ছা ছিল রে ভাই যে ডক্টরটা আমার বলছে দাঁতে ছিদ্র হয়েছে ওই ডক্টরটা চেহারা কেমন আমার দেখার খুব ইচ্ছা ছিল আর আমার প্রশ্ন করার খুব আশা ছিল তুই আমার সিদ্ধ্র কই পাইলি তো চেয়ারাটা আমি একটু দেখবো আগে তুই কেমন আর তুই কি খাই ভাড়া করছিস ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য করেছি আপনারা সিরিয়াসভাবে ভাবে নেবেন না শেষকালে আবার যদি মালয়েশিয়া ডক্টরের নামে আমি কমপ্লেন দিই ভাই ভাই মালয়েশিয়া জেলখানা জে জেলখানা আমার যদি ঢুকাইয়া দেয় রে ভাই আমি কিন্তু পুরা যাবো গা আমার লাইফ শ্বাস আমার লাইফ জেলখানার ভিতরে যাবে গা রে ভাই একটা রুটিতে আমার দিন চালানো লাগবো মা গো মা আমি চাই না এটা এটা চাই না এটা চাই না আমি জাস্ট মজা করলাম বিনোদন করলাম আসলে এটা আমার সঙ্গে ঘটেছে আমি ভুক্তভোগী হয়তো বা কোনো মিস্টেক তাদের হয়েছিলো কারণ আমি তাদের নামে কমপ্লেনও দিচ্ছি না রিপোর্ট দিচ্ছি না এটা জাস্ট একটু ফানি করে বললাম আপনারা বিষয়টা সিরিয়াসলি নেবেন না আর ট্রিটমেন্ট এটা মানতে হবে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের ট্রিটমেন্ট অনেক ভালো এই আমাদের মতো সাধারণ প্রবাসী আমরা যারা বাংলাদেশে রয়েছে তারা কিন্তু বেশিরভাগ লোগই অসুস্থ হলে মালয়েশিয়া থেকে ছুটি নিয়ে দেশে যায় ট্রিটমেন্ট করার জন্য এটা আমরা সবাই জানি সো আপনারাও চেষ্টা করবেন যদি অসুস্থ হয়ে থাকেন এমন কোনো অসুস্থ যেটা দেখা যাচ্ছে যে সিরিয়াসলি হয়ে গেছে মালয়েশিয়ায় হচ্ছে না বা হবে না তাহলে অবশ্যই আপনারা দেশে গিয়ে ট্রিটমেন্ট করাবেন মালয়েশিয়ায় না করাই কিন্তু ভালো তবে মালয়েশিয়ার হাই কোয়ালিফিকেশান যেখানে আছে বা হাই কোয়ালিটি ট্রিটমেন্ট যেখানে আছে সেখানে আপনি করতে পারেন কিন্তু কোম্পানি আপনাকে কখনোই এই সব জায়গায় নিয়ে যাবে না কারণ তারা কিভাবে আপনাকে সেটেল করা যায় হ্যাঁ কি গরম চাবে রে গরম বাবা রে বাবা সবাই আমার আমারে আমার কি আমি নাকি খুব বক বক করি আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাই ভাই বকবকের মধ্য দিয়ে যে কথাগুলো বলি সবগুলো সামাজিক শিক্ষানীয় এবং অনেক কিছু জানার আছে এগুলো জানতে হবে তা নাহলে পরবর্তীতে আমার মতো বাস খাওয়া লাগবে আপনারা যদি বাস না খাইতে চান তাহলে আমার ভিডিও বেশি বেশি করে দেখেন বেশি বেশি করে শেয়ার মারেন যেন অন্য লোক করে এটা দেখতে পারে আর জানতে পারে বুঝছেন নি মিয়া আর পরিশেষে একটাই কথা ভাইয়ারা আপুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি মালয়েশিয়া থেকে ভিডিও করি পাম বাগান থেকে ভিডিও করি অনেক কষ্ট করে কাজ করি রে ভাই মেলা কষ্ট এখানে সে কথা বললে হবে না এখানে এসে না করা পর্যন্ত বোঝা যাব না সবাই বলে তুমি পারলে আমি পারবো না কেন আমি তো বলি একবার আহোম ইহা আহম আমা আহার পরে যখন করবা তখন বুঝবা তখন আমার কথা মনে রে একটা পোলা ছিল পামবাগান থেকে ভিডিও বানাইতো এই যে এই ব্যাচার কথা মানি নাই দুই টাকা বেশি দিয়ে অন্য সেক্টরে যদি আসতাম কারে কি কইতাম রে ভাই দালালগুলাও বলবো যে ফ্যাক্টরির কাজ সার্ভিস সেক্টরের কাজ এইটা সেইটা পরে মালয়েশিয়ায় পাঠাইয়া দিয়া পাম বাগানে ঢুকাইয়া দেয় অনেক প্রমাণ আছে অনেক নজির আছে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ যদিও ট্ৰিটমেণ্টে অনেক ভাল দেখ অনেক কথা কৈয়ে ভালাইছি ভালো দেখিনি আপোনাৰ আল্লা হাফিজ